এই তো আমরা এখন রেডি রেডি হয়ে মা আজকে তোমার যাচ্ছি ঘুরতে, দ্বীপের বেড়াতে যাব। চিকুও যাবে, মাও যাবে, এখানে প্রাচীও রেডি হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি আছি, আমাকে দেখাবে প্রাচী। দুই বেসাই না বেশি ভালো, আগে বেসাই নিয়ে দুইটা দিন ধরে বেশি দিও। এই দেখো চিকু এসে গেছে এই রেস্টুরেন্টে। হেই বাবা, পাপা, লুক এট দ্যাট, লুক এট দ্যাট। হেই আছে পাপা, পাপা, দেখো আমরা এখন এসেছি রেস্টুরেন্টে। দেখুন এরা ডিসাইড করছে কি খাবে। দেখুন এখানে তোমার চিকেন চাউমিন অর্ডার করা হয়েছিল প্রথমে, তাই এটা লেট করে দিয়েছে। এটাই আমরা প্রথমে খাচ্ছিলাম, তারপর পিজার জন্য অপেক্ষা করতে করতে পুরো এক ঘন্টা বেজে গেল, এক ঘন্টা পুরো টাইম নিল। তারপর গিয়ে তোমার পিজাটা আসলো। একটু বোরিং লাগছিল যে এখানে কেন আসলাম, এটাও ভাবছিলাম। তবু আমরা এনজয় করেছি সবাই মিলে। শুধু চিকুর পাপা আমাদের সাথে এসেছিলো না, আমরা সবাই এসেছি। হ্যাঁ দেখো আমরা সবাই মিলে কাছে, চিকু ঘুমিয়ে পড়েছে। এক ঘন্টা অপেক্ষা করার পর তারপর পিজাটা আসলো। পিজাটা আমরা খেলাম, মা বলছিল যে খাবে না, মা কোনোদিনই খায়নি পিজা। তবু মাকে আমি একটুখানি খাওয়া বললাম যে একটুখানি খেয়ে দেখো কীরকম টেস্ট। তারপর মা একটুখানি জাস্ট আমার থেকে একটুখানি বেট নিয়েছে, তারপর মা বললো না এটা অত বেশি স্বাদ নয়। তারপর আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে খেয়ে, তারপর দিবার বাড়িতে একটুখানি গিয়ে আসলাম। অনেক দিন হয়েছে যে দিবার বাড়িতেও যাওয়া হয়নি, চিকুকেও ফার্স্ট নিয়ে গেলাম ওদের বাড়িতে। এই দেখো আমি মাকে নিয়ে দিচ্ছি, মা বলছে আমি খাবো না, খাবো না। আমি বলছি না না একটুখানি খেয়ে নাও। তারপর এখান থেকে আমরা গেলাম দিবার বাড়িতে, তারপর দিবার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দিবার বাড়িতে আমরা কী করলাম। একটুখানি জাস্ট ঘুরে তারপর তো অন্যতার বাড়িতে ঘুরে তারপর বাড়িতে এসে পড়লাম। ভিডিও এখন এসে গেছি দিবের বাড়িতে। দিবা এই চিকুকে নিয়ে কুলে নিয়ে আছে, আর আমরা আমি এসেছি। চিকু কান্নাকান্না করছে, চিকু তাড়াতাড়ি আমাকে চেড়ে চেড়ে তাড়াতাড়ি এসে গেলো ওদের বাড়িতে। তারপর আমি গিয়ে একটুখানি দুধ খাইয়ে তারপর ওকে নিয়ে আমরা চলে যাবো। দেখো চিকু শিখবে বিয়ে, ওকে আদর করছে, ওকে আদর করছে, ওকে বলছে বৈ্য বৈ্য বলকে আদর করি। চিকুর বাইয়া কুশিক, কুশিকের নাম হচ্ছে গুড্ডু, বাড়িতে গুড্ডু আমরা সবাই বলে ডাকি। তারপর এখান থেকে চললাম তোমার
কিছুক্ষণ পর তারাবাজির বাড়ির থেকে আমরা গেলাম তরুণ বাড়িতে। এই দেখো আমাদেরকে দি ভাই কি বিকিয়ে দিল পিঠা, এই পিঠাগুলি খেয়ে আমরা গেলাম দি তরুণ বাড়িতে। এই দেখো রাজবীর কী করছে এখন, আর এই দেখো রাজবীর আর রাজবীরের পাপা, ওরা লুটের থেকে কতগুলো লুট নিয়ে এসেছে দৌড়ে। এই দেখো এই তিন চার বল লুট তারা কীভাবে ধরল, আমরা তো এসব আগে ছুটিবেলা মাদের সাথে পাপাদের সাথে যেতাম কিন্তু এত কিছু ধরতে পারতাম না। এসে গেছি তনুর বাড়িতে, ওই দেখো যে ওর মানে ওকে ভোব বলছে আর ও হি হি করে হাসছে। এসব করে আমরা তো তারপর বাড়িতে চলে গেলাম। আজকের বলটা এখানে শেষ করছি, তোমরা দেখতে থাকো। আরে